ঝালে ছোলে অম্বলে, পাতুরি থেকে সর্ষে, ভাজা হোক বা বেগুন বাহার, সবেতেই রাজা ইলিশ। বৃষ্টি পড়লে তো কথাই নেই, খিচুড়ি হোক কিংবা সাদা ভাত, সঙ্গে ইলিশ ভাপা কিংবা সর্ষে ইলিশ মাস্ট। চেটো ভরা রূপালী শস্য পাতে পড়ার সঙ্গে সঙ্গেই কবির কথায় হাপুস হুপুস শব্দ চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় যেন। বাঙালি কিন্তু ইলিশ পছন্দ করেন না এমন ব্যক্তি বোধহয় আতস কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু সেই বাংলার সর্ষে ইলিশেই যেন লেগেছে গ্রহণ। পুকুরে ইলিশে গুড়ের দেখা মিললেও পাতে ইলিশের দেখা নাই রে। কয়েক বছর ধরে সেইভাবে বাঙালির পাতে ইলিশ যেন পড়ছেই না, আর যাও বা আছে তারও দাম প্রচুর, যা মধ্যবৃত্তের কেনার বাইরে। কিন্তু কেন এমন অবস্থা? ইলিশ কি জালে ধরা দিচ্ছে না, নাকি এর পিছনেও দায়ী জলবায়ুর পরিবর্তন? কি বলছেন মৎস্য ব্যবসায়ীরা? বর্ষা তো মানে ভালোই বৃষ্টি হচ্ছে কম বেশি করে, কিন্তু ইলিশের এবারে দেখা নেই কেন? মাছ নেই, মাছ মানে বাবার নিম্নচাপ হচ্ছে, ইয়ে হচ্ছে, ফলে মাছ নেই। নদীতে যেহেতু যারা ফিশিং করতে যাচ্ছে তারা বলছে নদীতে জাল ফেলে ছোটো কুচো গাছা মাছ এটা ওটা সেটা হচ্ছে, বড়ো ইলিশ টোটাল মানে ইলিশ মানেই কম, এছাড়া কোনো মাছ ইলিশ টোটাল নেই। এই কারণটা বলতে গেলে পরিস্থিতি যখন যায় যেরকম প্রাকৃতিক সৃষ্টি সেরকম এটা প্রাকৃতিক সৃষ্টি অনুযায়ী ইলিশ এ হয়, নদীর জলের ওপর ডিপেন্ড করে, যেরকম জল সেরকম মাছ, এরকম জলে এরকম মাছ হবে তারা জেলেরা জানে, সব কিছু জানে। শ্রাবণ কাটতে চললেও এই বছর ইলিশের দেখা সেভাবে নেই বাজারে। এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য বন্দর তথা আড়ত ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার, আর বর্ষাকাল মানেই এখানে ব্যস্ততা থাকে অন্য লেভেলে। ডায়মন্ড হারবার, সুলতানপুর, কাকদ্বীপ, নামখানা, বিভিন্ন মৎস্য বন্দরগুলিতে ইলিশ ভর্তি ট্রলার ভিড়ে, আর সেখান থেকেই শটান চলে আসে এই নগেন্দ্র বাজারে। আর এখান থেকে কলকাতা তো বটেই, গোটা দেশে ইলিশ সহ বিভিন্ন মাছ ছড়িয়ে পড়ে। কিন্তু বিগত কয়েক বছরে বদলে গিয়েছে বাজারের চালচিত্র। করোনার কারণে বেশ কয়েক মাস ধরে বন্ধ ছিল এই নামজাদা বাজার। অন্যদিকে সেইভাবে ইলিশ জালে ধরা না পড়ায় বাজারের স্তব্ধতায় আশার আলোই তেমন একটা দেখছেন না, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। যার ফলে প্রতিদিনই ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমশই সাগর সমান পর্যায়ে দাঁড়াচ্ছে। এককালে দেখা যেত রবিবার বা ছুটির দিন হলেই ঘর ঘর থেকে ভেসে আসত কচি পাঁঠার রান্নার গন্ধ, আর বর্ষার মরশুম জুড়ে বাজারে গিয়ে ইয়াপ পেল্লায় ইলিশ হাতে ঝুলিয়ে দর্প ভরে হেঁটে আসতেন বাবা কাকারা। কিন্তু সেই ছবি এখন হয়তো মিউজিয়ামে খুঁজলে পাওয়া যাবে। বিগত বছরগুলির মতো এই বছরও দেখা নেই ইলিশের, আর যা আছে তা পাতে ফেলতে খালি করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাই অগত্যা দেখেই স্বাদ আর স্বাদ মেটানো ছাড়া উপায় নেই আমবাঙালির। এমনকি আড়তে যে পাল্লাটিতে একসময় টন টন ইলিশ উঠত, আজও তা খালি পড়ে রয়েছে। তবে কি খাদ্যরসিক বাঙালির পাত থেকেও ধীরে ধীরে হারিয়ে যাবে এই রূপালী শস্য? তাই এখন প্রার্থনা একটাই, আবার বাংলার পাত যেন ভরে উঠুক ইলিশের পদে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।